জাকাতের জন্য ধার্যকৃত সম্পদ হারিয়ে গেলে করণীয় কি? গুরুত্বপূর্ণ প্রশ্ন। অর্থাৎ জাকাত দেওয়ার জন্য আপনি টাকা নির্ধারণ করেছেন, বছর শেষে আপনার উপরে জাকাত আছে আসে 2 লাখ টাকা। এখন 2 লাখ টাকা আপনি কোথাও রেখেছেন, কোনো কারণে সেই টাকা আপনার হারিয়ে গেছে, এখন কি করবেন? এর উত্তর হচ্ছে, যদি আপনার অবহেলায় হারিয়ে থাকে, টাকাটা রাখছেন একেবারে দরজার সামনে দিয়া, কথার কথা, টাকাটা রেখেছেন ঘরের দরজা খুলে আপনি ঘুমাচ্ছেন, এটা আপনার অবহেলা, টাকাটা চুরি হতে পারে না, জাকাতের টাকা নিলে নিক, থাকলে দিমু আর না থাকলে গেলে গেছে, তাহলে এটা আপনার অবহেলা, আবার সব জাকাতের টাকা দিতে হবে। যা চুরি হয়েছে হয়েছে, বাকিগুলো কি দিবেন? জরিমানা, বাকিগুলো জরিমানা। যদি আপনার অবহেলায় হারিয়ে থাকে, যদি অবহেলায় হারায় তাহলে সেই টাকা আপনাকে জরিমানা স্বরূপ পরিপূর্ণ জাকাতের টাকা দিতে হবে। আর যদি আপনার অবহেলায় হারায়নি বরং আপনার ইচ্ছা থাকা সত্ত্বেও, সাধারণত কেউ অবহেলা করে আসলে হারায় না, কথার কথা, যদি অবহেলা না থাকা সত্ত্বেও আপনি সতর্ক সচেতন থাকার পরেও জাকাতের টাকা হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে যা গেছে গেছে, বাকিটা জাকাত দিবেন। যেটা হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে বা চলে গেছে নষ্ট হয়ে গেছে, ওইটা আবার জরিমানা দিতে হবে না।